শুরুতে এই সংবাদ শিরোনাম। প্যাংগং এ মুখোমুখি অবস্থানে ভারত চীন, দিল্লিতে জরুরি বৈঠক। নতুন করে সংঘর্ষের আগেই সীমান্তে G20 বিমান মোতায়েন করল চীন। লাদাখে পাহাড়ের চূড়া দখল নিল ভারত। এবং সবশেষ থাকছে লাদাখে চীনকে ঠেকাতে ভারতের সর্বাত্মক প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কিছুদিন শান্ত থাকার পর লাদাখের প্যাংগং লেক এলাকায় আবারও ভারত চীনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্যাংগং লেকের দক্ষিণে চীনা বাহিনীকে সরিয়ে অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। অন্যদিকে ভারতীয় বাহিনীর পদক্ষেপে রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে আঘাত করেছে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সোমবার ভারত চীন কমান্ডারদের যখন বৈঠক চলছিল তখন ফের উস্কানিমূলক কার্যকলাপে লিপ্ত হয় চীনা সেনারা, কিন্তু ভারতীয় বাহিনী এর কঠিন জবাব দিয়েছে। সেনা সূত্রে আনন্দবাজার জানিয়েছে, শনিবার রাত এবং রোববার সকালে দফায় দফায় সংঘর্ষের পর দুপক্ষের আলোচনা শুরু হলেও এখনও উত্তেজনা রয়েছে। চীনা বাহিনীর বিতর্কিত এলাকায় আর্মার্ড রেজিমেন্ট মোতায়েন করাই একই পদক্ষেপ করেছে ভারতীয় সেনাও। বেশ কিছু এলাকায় দুই দেশের ট্যাঙ্ক বাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। এদিকে প্যাংগং পরিস্থিতি পর্যালোচনার জন্য মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী এইচ জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুবাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান MM নরভনে বৈঠকে উপস্থিত ছিলেন। নতুন করে উত্তপ্ত লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ফের প্যাংগং লেকের ধারে ভারত চীন সংঘাত শুরু হয়েছে নতুন করে, আর তার ঠিক আগেই লাদাখে G20 ফাইটার জেট মোতায়েন করেছে চীন। 29 তারিখ রাতে চীনের সৈন্যদের এগিয়ে আসতে দেখে ভারতীয় সেনা, প্যাংগং এর দিকে তাদের এগিয়ে আসতে দেখা যায়। জানা গিয়েছে হোটান এয়ারবেসে ওই ফাইটার জেটগুলো রেখেছে চীনের পিপলস লিবারেশন আর্মি, আর সেগুলি ভারতের সীমান্তের খুব কাছ দিয়ে যাচ্ছে। এর আগেও এই সব বিমান এয়ারবেসে মোতায়েন করতে দেখা গিয়েছিল, এবার ফের নতুন করে উত্তেজনা তৈরি হলো। 30 তারিখ রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। 29 এবং 30 তারিখের মধ্যবর্তী রাতের আচমকা নিজেদের অবস্থান ছেড়ে এগিয়ে আসে চীনা সেনারা। চীনা সেনাদের এগিয়ে আসা থেকে রুখতে প্রথমে বাধা দেন ভারতীয় জওয়ানরা, স্বল্পমাত্রার হাতাহাতি হয় বলে সেনা সূত্রে খবর পাওয়া গিয়েছে। সোমবার এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করে ভারতীয় সেনা, পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়ে ওঠে সেজন্য সচিবালয়ে ভারত এবং চীনা ব্রিগেড কমান্ডারের স্তরের বৈঠক শুরু হয়েছে। প্রতিরক্ষা সম্মক সূত্রে খবর, প্যাংগং লেকে সুযোগ বুঝে এগিয়ে এসেছিল চীনা সেনা, জবাব দিয়েছে ভারতীয় সেনাও। কোনোভাবেই চীনা সেনাদের দখলদারি মেনে নেওয়া হবে না বলে এদিন জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রক। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে এই হাতাহাতির ঘটনা ঘটে, তবে পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। কোনো তরফে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। এরপরই লাদাখ জুড়ে ভারতীয় সেনাকে সতর্ক করা হয়েছে। ভারতীয় সেনার জনসংযোগ অধিকারের জেনারেল আমন আনন্দ জানিয়েছেন, চীনা সেনাই প্রথমে নিজেদের অবস্থান ছেড়ে বেরিয়ে আসে, চীনা উস্কানিতে নতুন করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। চীনা সেনাবাহিনীর নজরদারি এড়িয়ে লাদাখের একটি পাহাড় চূড়া দখলে নেওয়ার দাবি করেছে ভারত। এ নিয়ে দুদেশের মধ্যে ফের উত্তেজনা বেড়েছে। মঙ্গলবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের দাবি করা হয়েছে প্যাংগং লেকের দক্ষিণাংশে দখল নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, তবে এমন কিছু স্বীকার না করলেও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ করেছে চীন। চীনা সেনারা বিতর্কিত সীমান্তের শান্তিপূর্ণ অবস্থায় বিঘ্নিত করায় সামরিক হামলা চালানো হয় এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পূর্ব লাদাখে অস্থিরতার সময় যে সামরিক এবং কূটনৈতিক কথাবার্তা হয় সেই ঐকমত্য লঙ্ঘন হয়েছে, স্থিতি অবস্থা পরিবর্তনের জন্য উস্কানিমূলক সামরিক কাজ করা হয়েছে। ভারতের দাবি অস্বীকার করে চীনের পাল্টা দাবি, ভারতের সেনারা চীনের সার্বভৌমত্বে আঘাত হেনেছে, চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং শান্তি স্থিতিশীলতা রক্ষায় দেশটি কড়া নজর রাখছে বলেও জানানো হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেন, ভারতীয় সেনারা সীমান্তের পশ্চিম আঞ্চলের রেকিন গিরিপথের কাছ দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অবৈধভাবে অনুপ্রবেশ করেছে এবং সুস্পষ্টভাবে আপত্তিজনক উস্কানি প্রদান করেছে, যা পুনরায় সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। চীনের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে লাদাখ সীমান্তে সেনা উপস্থিতি জোরালো করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। চীনা সেনাদের ঠেকাতে তাদের সব রকম পদক্ষেপ নেওয়ার ক্ষমতাও দেওয়া হচ্ছে।
সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গত মে মাস থেকে লাদাখে ভারত এবং চীনের মধ্যে সীমান্ত সংঘর্ষ জারি রয়েছে। গত 15 জুন তা চরমে ওঠে। পেট্রোলিং পয়েন্ট 14 এর কাছে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান ভারতের 20 সেনা। তারপর থেকেই সীমান্তে শান্তি ফেরাতে সামরিক এবং কূটনৈতিক স্তরে একাধিক বৈঠক হয়েছে, তবে চূড়ান্ত কোনো সমাধানে পৌঁছায়নি এখনও। এরই মধ্যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সীমান্তের চীনা সেনাদের আগ্রাসনের একটি প্রচেষ্টা থামিয়ে দিতে পেরেছে তারা। পাল্টা দাবিতে বেইজিং জানিয়েছে, তারা সীমান্তে কোনো আগ্রাসনের প্রচেষ্টাই চালায়নি। উল্টো ভারতীয় সেনাদের বিরুদ্ধে সীমান্ত প্রেরণের অভিযোগ তুলেছে প্রতিবেশী দেশ। এমন অবস্থায় সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে ভারত। আজকের মতো এ পর্যন্ত ছিল। বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।